রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক হাফিজ আল আসাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মেম্বার সিরাজউদ্দিন কবিরাজ। এ সময় প্রভাষক নূর কুতুবুল আলম, সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের শিক্ষিকা রোজি রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।